আসসালামু আলাইকুম আমি ডক্টর কিমিয়া বলছি ডক্টর মোমেন বেবি থেকে চলছিল পুপ সিরিজ অর্থাৎ যেখানে বাচ্চারা কোন সময় কোন পায়খানা হয় সেই পায়খানা কেন হয় কখন ডাক্তার দেখাবেন কখন নর্মাল কখন নর্মাল সব কিছু নিয়ে আলোচনা করি হ্যাঁ তো পর্ব একে আমি একটা নবজাতকের একদম প্রথম পায়খানা নিয়ে আলোচনা করেছি এখন আমি আলোচনা করব ট্রানজিশনাল পুপ নিয়ে অর্থাৎ একটা নবজাতকের যে প্রথম পায়খানা অর্থাৎ মিকোনিয়াম পাস করার পর এবং যখন বাচ্চা ঘন দুধ পায় সেই পায়খানার মধ্যবর্তী যে পায়খানাটা সেটাকে বলা হয় ট্রানজিশনাল পুপ তো ট্রানজিশনাল পূপ দেখতে কেমন হ্যাঁ ট্রানজিশনাল পূপ হচ্ছে দেখতে আর্মিদের যে পোশাক থাকে সেই পোশাকের রঙের মতো এবং এটি তুলনামূলকভাবে কম আঠালো এই পায়খানায় কি থাকে হ্যাঁ বাচ্চা যে প্রথম এক বা দুই দিন মিকোনিয়াম পাশ করেছে তার অবশিষ্ট কিছু পায়খানা অর্থাৎ মিকোনিয়াম এবং এই সময় বাচ্চাদের সমানে রক্ত ভাঙা শুরু হয় কারণ তারা মায়ের পেটে এক রকমের রক্ত দিয়ে অক্সিজেন নিত এখন দুনিয়াতে এসে তারা প্রথম শ্বাস নেয় এবং মানে সেই শ্বাস থেকে যে রক্ত আসে সেই রক্ত যাতে পুরো শরীরে ছড়ায় যায় তার জন্য তাদের আবার নতুন করে অন্য রকমের রক্ত সৃষ্টি হয় তো আগের যে রক্তগুলো থাকে সেগুলো যে ভাঙতে থাকে এই ভাঙা রক্ত থেকে বের হয় বিলি রুবিন এই বিলুরুবিন এবং মিকোনিয়াম এই দুটো মিলে ট্রানজেশনাল পূপ বের হয় হ্যাঁ এর মাধ্যমে কি বোঝা যায় হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একটা সাইন যে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার পরিপাক খুব সুন্দরভাবে গঠন হয়েছে এবং সে যে দুধ খাচ্ছে মায়ের দুধ অথবা ফর্মুলা মিল্ক সেটা সে সুন্দরভাবে হজম করতে পারছে একটা বাচ্চা যত বেশি বুকের দুধ খাবে তত দ্রুত তার শরীর থেকে মিকোনিয়াম এবং বিলুরবিন দুটোই বের হয়ে যাবে তো যত বেশি মিকোনিয়াম তাড়াতাড়ি করে বের হয়ে যাবে তত দ্রুত তার জন্ডিসটা ভালো হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় যে জন্ডিসের যেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস সেই ক্ষেত্রে আমরা একটা কথাই বলে রাখি যে বাচ্চাকে যত বেশি পারেন বুকের দুধ খাওয়ান তাহলে কি হবে এই ট্রানজিশনাল পুপের মাধ্যমে বাচ্চার বিল রুবিনটা বের হয়ে যাবে এবং সে জন্ডিস মুক্ত হয়ে যাবে তো ডাক্তার কখন দেখাবেন হ্যাঁ যখন দেখবেন যে পাঁচ দিন পার হয়ে গেছে এখনও বাচ্চার ট্রানজিশনাল পুপ চলছে আর হচ্ছে যদি দেখেন যে বাচ্চা সারা সারাদিনে একবার অথবা এর কম অর্থাৎ দিনে কোনো পায়খানা করেনি এই বয়সে তখন আপনি ডাক্তারকে দেখাবেন তো আজকের এই ভিডিও কেমন হল আমাকে জানাবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি